ডিজে বাপি দুশায় নাম্বার 4 খবর কাছে যাবি না আমাকে কোমরে ধরেছে বাবা এটি মানবী মানবী কিছু দিন আছে আমার কাছে মা মাসিমা বলো মা আমি কুমির নই তুমি কার বাসন পরিষ্কার করছো আমি দেবতাদের বাসন কাচ্ছি মা ওই বাসন আমার একটু দাও না মা দেবতাদের বাসন কাচা খারাপ হয়ে গেলে দেবতা আমাকে অভিশাপ করবে মা মাগো পরিষ্কার যদি খারাপ হয় আবার তুমি পুরোটাই পরিষ্কার করে নিও বেশি না বাসনে কাচে এ বাসনে কাচে না তো আর বেহুলা গো दाओ मा आई नाओ चलो मा एसो मा पिता एनी तुम्हारे बसन पिता बसन के चिचो मा दाओ मा ना तो पिता ए बसन के चिचे मा हमार बाई तुम्हारे बंजी से बंजी काते चे पिता शीतर देरी करबे ना सुंदरी जबल सत्य कथा जा कोमर साके देखते जाए देव सबाई दीदी आए गोया हरे पिता देखे जे तुम्हारे देवता चाह बहाय दीदी आए गोया हर किसेर जन्म डाकलो पिता बोलना रे रामा हर कथा देखे सुनता हरी आसे पिता रे काछे दीदी कैमन कथा देखे चो भाई चेनो ना सुंदरी
আমায় কন্যা, তোমার স্বামীকে কেছে কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে দাদু। কি প্রমাণ আছে? সর্বপুচ্ছ আমার অঞ্চলে বাঁধা ছেড়ে দেখো দাদু। বেশ, ওইখানে দাঁড়াও মা মনসা। তোমার সকল ফণিগণকে ডাকো মা, ওই সুন্দরী তন্ন তন্ন করে খুঁজে দেখবে কোন ফণির লেস কাটা আছে মা। বেশ মিতা। ও জয় শঙ্কর মেলাতে খেল দেখো বাবুয়া, আয়কে দেখবি আয় রে তোরা, আয়কে দেখবি আয় রে তোরা। এইবার তন্ন তন্ন করে খুঁজে দেখো কোন ফণির লেস কাটা আছে। যে ফণির লেস কাটা গেছে মায়ের সিংহাসনে তোরা লুকিয়ে আছে মা মনসা। হেরে গেলে তো মা, কি অপরাধ করেছিল এই বালিকা তাই এই বয়সে করে রাড়ি। অগবিতা, তুমি তো আমার আস বর দিয়েছিলে চাঁদের হাত হতে পূজা নিতে, চাঁদের কাছে গিয়েছিলাম, চাঁদ আমায় কি করছে জানো পিতা? পূজার বিনিময়ে মোর মস্তক মনে যে হেঁতলে বাড়ি, আর বাড়ি তো কুকুরের মতো দুত্তর কোতার দিয়েছি মা মনসা। তার জন্য সাজাবো এই বালিকা? তা না লোর পূজা হয় না পিতা। এ তোমার কোন বিচার মা? অপরাধ করলো চন্দ্রধার তোমারই কাছে, তার জন্য সাজা পাবে বালিকা মা। বেশ মা, তোমার পূজার ব্যবস্থা আমি করে দেবো মা, ওই বালিকার স্বামীকে বাঁচিয়ে দাও মা। না পিতা, ওই সুন্দরী বলুক ও পারতে কি ও শ্বশুরে দিয়ে আমার পূজা দিতে পারবে কিনা। আমি বললে হবে না। ওগো মা, আমি দেবসভ মাঝে দাঁড়িয়ে কথা দিলাম, আমার প্রাণের স্বামীকে বাঁচিয়ে দিলে আমি গৃহে ফিরে গিয়ে আমার শ্বশুরের কাজ হতে তোমার পূজা আমি আদায় করে দিব মা। মা মনসা, শুনলে বালিকার কথা মা, এইবার ওই সুন্দরী স্বামীকে বাঁচিয়ে দাও মা। বেশ পিতা, বেহুলা ওইখানে সলে ছাড়ি আছে, ছাড়ি করে ছাড়ি বাড়ি আনো মা। কুলে করে চাল আলু নিয়ে এসো মা।
তোমার স্বামীর হাড় করে দাও মা, সংকেত ধ্বনি দাও মা। পূজা জোগাড় করে নিয়ে এসো। হ্যালো আয় গোয়া লক্ষিন্দরী রঙ্গের বিষিমা মন সাজারায় লক্ষিন্দরের রঙ্গের বিষিমা মন গাছ বাইরে হয়েছে, আমি এই গাছ পোঁচাতে দিয়েছি, সুতা তুলে দিয়ে জাল ফেলেছি, আমি মাছ ধরেছি, মা মাছ মা মাছ। চেহুলা ওইখানে সন্ন বটি আছে, বল মাছ পেট ছেড়ে দেখো তোমার স্বামীর বামাটুর মালা চেকে আছে কিনা। পেয়ে গেছে না মা। তোমার স্বামীকে পেয়েছো মা? হ্যাঁ দাদু। আর কোনো দাবি আছে? হ্যাঁ আর কোনো দাবি আছে মা? দাদু বলো মা, মাকে বলো
রাজা ধনন্তরীকে বাঁচিয়ে দিতে, ছয়টি ভাসীকে বাঁচিয়ে দিতে। মা মনসা, আমার শ্বশুরে যা কিছু হারিয়েছে সবকিছু। চাঁদের ছয় পুত্রকে মেরেছো মা? হ্যাঁ পিতা। বাঁচিয়ে দাও মা, কালেজম মা ছয়জনের প্রাণ দিয়ে দাও বা ভান্ডার আছে নিয়ে যাও। রাজা ধনন্তরীকে মেরেছো মা? হ্যাঁ পিতা। দাও বাঁচিয়ে দাও। আমি এই বাঁচিয়ে দিলাম। চাঁদের সাত ডিঙ্গা তুলে দাও মা। হনুমান মা, ভরা ডিঙ্গা তুলে দাও। বেশ মা। সুন্দরী, তুমি তোমার স্বামীর হাত ধরে নিয়ে এই দেব সভায় নিত্য গীত করে দেবতাদের মনে আনন্দ দিয়ে তুমি তোমার স্বামীকে নিয়ে দেশে ফিরে যাও মা। আর দেশে ফিরে গিয়ে তোমার শ্বশুরের দিয়ে আমায় কন্যার পূজা দিও মা। বেশ পিতা, বেশ। আমি এখন আসি মা। এসো দাদু। ওগো প্রাণনাথ, দৌলা চলো, আজ আমরা যাবো আমাদের সোনার রাজপ্রাসাদে শ্বশুরের কাজ ছুটি মায়ের পূজা আদায় করতে হবে আমাদের। চলো প্রাণনাথ, ওই আমরা স্বদেশ যাত্রা করি গো, আমরা স্বদেশ যাত্রা করি। স্বদেশ যাত্রা করি ধরো হাল আমি তুলি বাল, তুমি ধরো হাল আমি তুলি বাল, পাইয়া যাব করি গো আমরা। কান্না ভাতা ঘাটে গেল আর কানা গদা পাষাণ ছিল উদ্ধার করে দিল, কানা গদা উদ্ধার করি ভাসে নয়নে চলে। সেইখানে হতে ডিঙ্গায় আমার গেল চাপা তালে, চাপা তলায় গিয়ে বিহুলা ডিঙ্গ লাগলে করে। এটা হলো শেষ চাপাতলের ঘাট, আমার মাকে দেখতে যাব। দেখো আমাকে সুন্দরভাবে যোগিনীর সাজ সাজিয়ে দাও, কেমন? আজ ভিক্ষা করতে করতে মাকে আমি দেখে আসবো। ওই আমার ভিক্ষা দে মায়া বলা, আজ যোগিনী সেজেছি মাকে বেহুলা। বাবু বেহুলা গান চলে কিছু চাল পাশা দিলে লক্ষ্মীর বেজনি অঙ্কিতের সপ্ত ভাই সপ্ত ডিঙ্গা তোমাকে সহ, আমার মা দেখলে তোমাকে নিচে চিনতে পারবে বেহুলা। বেশ এসো বেহুলা, আজ এই লক্ষ্মীর বেজনি বিক্রি করতে করতে চলো আমরা ঘুরে আসি আমাদের রাজপ্রাসাদ। চলো বেহুলা। তোরা কে নিবি লয়া আমার আমার লক্ষ্মীর বেজলি, তোরা কে নিবি লয়া আমার কে নিবি লয়া তুতে চিকে আয় আমার কে নিবি লয়া আচ্ছা পিতে আয় আবার এই পেছনে কি
জল আনতে যাই। ও দিদি না কি হয়েছে? তোমরা কোথায় যাচ্ছো? যমুনা জল আনতে যাচ্ছি। সাত সাত রাত দাঁড়াও দাঁড়াও, তোমাদের সঙ্গে পরে কথা বলবো। তোমার থেকে কি ভাই, আমরা ছজনে এক বাড়ির বউ না এক দেশের বউ না এক গ্রামের বউ। হ্যাঁ সব এক বাড়ির বউ। সব এক বাড়ির বউ। ছজনের স্বামী সাহেব পান্তা খেয়ে মারা গেছে। তাই আর একটা ছোট দেওর ছিল, তার বিবাহ হয়েছিল। হ্যাঁ ছোট দেওরটাও মারা গেছে। আচ্ছা ছোট যা বলে গেছে আমার স্বামীকে আমি বাঁচিয়ে আনবো। তার ছ মাস সদিন পূর্ণ হয়ে গেছে, ফিরে আসেনি। শ্বশুর মশাই বলে শ্রাদ্ধ হবে, যমুনা জল আনতে এসেছি। যেও না। কেন? ভয় আছে। কিসের ভয়? চারো না না গো, ওই যমুনা তীরে আর ধরার ভয় উঠেছে গো। তোমাদের সাগা জলে রহস্য করছো। জীবন না আমরা আর কি করব। একটা কথা বলি শোনো। বলো। যাওয়ার পূর্বে একটি কথা বলি, ওই এই কলসিগুলো ভেঙে না, কলসির কাড়াগুলো এক হাতে পড়ে নেবে আর এক হাতে ভেবে আঁচলের তলায় লুকিয়ে নিয়ে সোজা ঘরে চলে যাও। ও আদি ভাঙ, চলে যাই। চলো তোমাদের বাড়িতে। আমাদের বাড়ি যেতে তো হবে। তোমার হাতে ওটা কি? লক্ষ্মীর ভেজেনি। নিলে কি হয়? হারানো পুত্র ফিরে পাওয়া যায়। আর কি হয়? স্বামীদের মঙ্গল হয়। অনেক কিছু হয়। সধবা মায়ের নিলে স্বামীর মঙ্গল হয়, বিধবা মায়ের নিলে স্বর্গবাসী হয়। আর আর বলতে হবে না, বুঝতে পেরেছি। চলো আমাদের বাড়ি যাই। চলো চলো যাই। মামা জল আনতে পারিনি মা, আর ধরো ভয় হয়েছে। এই মেয়েটি, এটা কিসের মেয়ে জিজ্ঞাসা করো? কিসের মেয়ে তুমি জানো না? না মা, আমি ডোবের মেয়ে। ডোবের মেয়ে? তোমার হাতে কি মা? বেজনি একটা দিন মা। 1 লক্ষ টাকা দাও। 1 লক্ষ টাকা? আচ্ছা দেবো। দেবে? বেশ। সপ্তরিঙ্গা সোনার মধুকর লক্ষ্মীন্দার বধুমা তাসি আছে চাপা তলার ঘাটে। আমি যদি দি বিশ্ব হরি শনকা মহারাজ, এ কথা সত্য? সত্যি মা। এই বাজারি কে এনেছে? এই ডুবে রমণী। বধূ মাতা, পিতা গো, এ কথা সত্য? আমি তো নিচে লোহ বাসন করে দাঁড়িয়ে কথা দিয়েছিলাম পিতা গো, আমার প্রাণের স্বামীকে আমি বাঁচিয়ে নিয়ে আসবো। শুধু আমার প্রাণের স্বামী নয়, আমি 6টি ভাসুরকে বাঁচিয়ে নিয়ে এসেছি। তুমি সব সরিঙ্গা দাঁড়িয়ে মাঝি মঙ্গলগণ রাজা ধনন্তরীকে আমি সবাইকে উদ্ধার করে নিয়ে এসেছি। তবে একটি শর্ত পিতা গো, সবাইকে রেখে এসেছি চাপাতলার ঘাটে। হ্যাঁ মা। শুধু একটা জিনিসের বিনিময়ে। বলো মা। শুধু একটিবার আমার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দিবি। বধূ মাতা ফিরে যাও, বধূ মাতা চাই না তোমাকে, চাই না আমার পুত্র লক্ষ্মীদারের। আরে কানির চরণে দেবনা ভক্তের পুষ্পাঞ্জলি এই মুহূর্তে ফিরে যাও, এই রাত প্রাসাদ হতে। আমরা সবাই মিলে বলছি মহারাজ দেবী বিষয়কে পূজা দিন তোমরা সবাই আমাকে ভাবিয়ে তুললে। বেশ বধূ মাতা, তোমায় দেবীকে আমি পুজো দিতে পারি মা, তবে আমার শর্ত আছে মা। শর্ত? হ্যাঁ মা, তোমার দেবীকে আমি বাম হস্তে পূজা দেব না মা, আমি দেব ডান হস্তে পূজা মা। তোমার দেবীকে জিজ্ঞাসা করে দেখো সে পুজো নেই কিনা। বেশ, আমার মাকে আমি ডেকে জিজ্ঞাসা করে দেখবো। মা, মাগো, আমার শ্বশুর তোমার জন্য পুষ্পাঞ্জলি দেবে, তবে দক্ষিণ হস্তে নয়, দেবে বাম হস্তে। আমি তাই নেব মা। দেবে না সর্বকে দেবে পশ্চাতে। আমি তাই নেব মা। অরে বাবা, কি অসংখ্য রাগের ফোনে
তাই একটা একটা করে পুষ্পাঞ্জলি দিতে গেলে আমার শ্বশুরের জন্ম কেটে যাবে। একটা পুষ্প নিয়ে তোমার চরণ দিয়ে মা বলে ডাকবে তুমি। আমি তাই নিব মা। ওরে মা বেহুলা, আমি দূর হতে সব শুনেছি, তো শ্বশুরকে একটি বার আমার মামা বলে ডাকতে পারলাম, আমার সকলে জেলা কবশ। পিতাকে শুনেছি তো? শুনেছি মা, আয় কিছু বলতে হবে না, আমি সবই বুঝতে পেরেছি মা। তোমায় দেবী পূজা নেওয়ার জন্য মরুতল পাতাল হয়ে গেছে, তাই তোমায় দেবী চরণে আমি পুজো দেবো মা। তোমার দেবীকে ঘটে আসতে বলো মা। বেশ মা, তুমি ঘটে এসো। বেশ মা, আমার শ্বশুর তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে রাখবে। আমার গঙ্গা জল আছে, নিয়ে এসে যদি থাকে। আমার অন্তর মন্দিরে মাগো মাগো তোমার আরতি করি, আমার অন্তর মন্দিরে আগো তোমার আরতি করে, অন্তর মন্দিরে আমার ধূপ পাতি জ্বালি মনে বলে দেখি যার আমার আমি তার, মা বলে দেখি যার ও সে আমার আমি তার, মা বলে দেখি যার সে আমার আমি তার, মা বলে দেখি আগো তোমার আরতি করি, অন্তর মন্দিরে আমার অন্তর মন্দিরে আমার অন্তর মন্দিরে। নমস্কার, মা মনসা গান শ্রবণকারী ভক্তবৃন্দকে জানাই, আজ আমরা তিন দিন ধরে আমাদের পালা গান শেষ পথে এনেছি, তো আমরা মায়ের পূজা দিতে চলেছি। সবাই আসুন, আমরা একসাথে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব, এবং যার মানসিক আছে নায়ক বাবুদের উদ্দেশ্যে জানাই সবাই আসবেন, আমরা একসাথে সবাই মায়ের চরণে পুজো দেব। যার মানসিক আছে আসো আসো। Thank you.
তুমি যদি মাগো আগে অন্তরে থাকো দুঃখে যত দিন ভয় আমার মাগো দুঃখে যত দিন ভয় তুমি যদি মাগো অন্তরে থাকো দুঃখে যত দিন ভয় মাগো দুঃখে যত দিন ভয় তোমায় দেবী ঘটে এলো না কেন মা 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 বেহুলা তুমি আমার পিতার ঘাটে ঘটে এলে না কেন মা ওরে মা বেহুলা আমি কেমন করে ঘটে যাই মা তো শ্বশুর হাতে আছে চণ্ডীমাতা দেয় হেতাল বাড়ি ওই হেতাল বাড়িতে তুমি প্রাণে বড় ভয় করি ওই হেতাল বাড়ি যদি ফেলে দিতে পারে তারপর আমি ঘটে আসব পিতা বলো মা তোমার হস্ত রয়েছে হেমতলা বাড়ি ওই হেমতলা বাড়ি দেখলে মায়ের বড় ভয় বধূমাতা ওই হেমতলা বাড়ি অদূরে নিক্ষেপ করতে হবে তাহলে আমার মা তোমার ঘটে প্রতিষ্ঠা হবে জানি বধূমাতা জানি আমি তোমার দেবী আমায় যা আঘাত করেছে তো পিছন হতে কোনোদিন আসতে পারেনি সম্মুখ সদরে তো আমিও চেয়েছিলাম তোমায় দেবী যদি আমায় সম্মুখে আসতো তোমার দেবীর পাঞ্জন আমি ভেঙে দিতাম তাই তোমাদের মুখের দিকে তাকিয়ে চম্পক নগরী প্রজাগণের দিকে তাকিয়ে আমি আজ হেতাল অত দূরে নিক্ষেপ করলাম মা আর তোমার দেবীকে ঘটে আসতে বলো মা আমি আজ তোমাদের কাছে কথা দিলাম মা যার তরে আমি আজ সব ফিরে পেলাম আমি ভক্তিভাবে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব মা চন্দ্রধর বলো মা ওরে পুত্র চন্দ্রধর তুমি আমার বাম হস্তে ফুল দিও না বাবা দক্ষিণ হস্তে দাও পিছন হতে দিও না মাগো সম্মুখে দাও তার জন্য তোমার একটি বর দিয়ে যাব বলো গো জননী অদম সন্তানের কি বাবা আর দেবে মা চন্দ্রধর মাগো আমি তোমার এই বর দিলাম তোমার নামে চন্দ্র থাকবে সকলে দেবতার মাথার উপরে বেশ মা বেশ তোমার গহদান আমি মাথায় তুলে নিলাম মা মাথায় তুলে নিলাম এবার তুমি ঘটে এসো মা আমি তোমার এই চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দেব মা ও শিবায় নমা ও শিবায় নমা ও শিবায় সর্বভূতাই স্তম্ভরেকাই গৌরী নারায়ণ নম নম ও শিবায় সর্বমঙ্গল মঙ্গলি সাধিক স্তম্ভরেক গৌরী নারায়ণ নম নম ও শিবায় নম শিবায় নম ও শিবায় নম ও কস্তি কস্তুমণি মাতা ভোগ নিবাস স্থাতা জলোৎকার পদ্মী মামন সাধু বিনমন ও কস্তি কস্তুমণি মাতা ভোগ নিবাস স্থাতা জলোৎকার পদ্মী মামন সাধু বিনমন ও মা পূজা দাও আমার মাগো উমা ভক্তি পূজো না পূজা না আমার মাগো উমা ভক্তি পূজো না আমার মাগো ও মা ভক্তি
পূজনাও পূজনাও আমার মা গো মম ভক্তির পূজনাও আমি চাই না মা গো অন্য কিছু তোমার করো চাই না মাগো অন্য কিছু তোমার করো না না পূজনাও আমার মাগো মম ভক্তির পূজনাও পূজনাও আমার মাগো মম ভক্তির পূজনাও আজ তো মা জননী ও মা পূজিব আমি পূজিব তোমার চরণ তলে আজ সোমা জননী পূজিব আমি পূজিব তোমার চরণ তলে আজ সোমা জননী পূজিব আমি পূজিব তোমার চরণ তলে আজ সোমা জননী পূজিব আমি পূজিব তোমার চরণ তলে ভগো মাতা চন্দ্র পূর্ব পায়ে চন্দ্র সোমা জননী পূজিব তোমার ভগো মাতা চন্দ্র মুকুট দেব গলা চন্দ্র হাত সোমা জননী পূজিব তোমার ভগো হাতে চন্দ্র সর্প দেব গলা চন্দ্র হাত সোমা জননী পূজিব তোমার ভগো হাতে চন্দ্র সর্প দেব গলা চন্দ্র হাত সোমা জননী পূজিব তোমার ভগো মাতা চন্দ্র মুকুট দেব পূজা পাবে তুমি ভূমণ্ডলে আজ সোমা জননী পূজিব আমি পূজিব তোমার চরণ তলে আজ সোমা জননী গন্তিগস্তমণি মাতা ভোগ নিবাসী স্থাতা জলোৎকার প্রতিমা মনুষা দেবী নমন ও গন্তিগস্তমণি মাতা ভোগ নিবাসী স্থাতা জলোৎকার প্রতিমা মনুষা দেবী নমন ও গন্তিগস্তমণি মাতা ভোগ নিবাসী স্থাতা জলোৎকার প্রতিমা মনুষা দেবী নমন তোমার দেবীর পুজো সম্পন্ন হয়েছে মা হ্যাঁ দাদু দাদু তাহলে আমরা আসি দাদু চন্দ্রধর বলো গো জননী ওরে পুত্র চন্দ্রধর আমি তোমার পূজার সন্তুষ্ট পুত্র বলো মা আমি তোমার কাছে কিছু চাইবো বাবা মাগো চন্দ্রধর যে বহুল লক্ষিন্দর কে মা ছয় মাস ছয় দিন পরে ফিরে পেয়েছো হ্যাঁ মা সেই বহুল লক্ষিন্দর কে আমার অঞ্চলে ভিক্ষা দাও পুত্র না না বধূ মাতা না হে আমি বধূ মাতা লোকাইকে দিতে পারবো না মা এ তুমি এ তুমি বলো না মা আমার লোকাই কি আমি তোমার হাতে কেমন ভাবে তুলে দেবো মা চন্দ্রধর
তাহলে শোনো বাবা পূর্বের কথা। পূর্বের কথা? হ্যাঁ চন্দ্রধর বলো মা। বেহুলা লক্ষ্মীন্দা ছিল স্বর্গধাম মাঝে, স্বর্গধাম মাঝে উষা অনিরুদ্ধ রূপে। আমি ওদেরকে নিজে মর্ত ধামি আমার পূজার প্রচারের জন্য। এই তো আজ তো পূজা প্রচার হয়ে গেছে বাবা। দেবরাজ ইন্দ্রের কাছে কথা দিয়েছিলাম উষা অনিরুদ্ধকে দেহ আমারই নিকটে ষোলোই বর্ষ পূর্ণ হয়ে গেলে দিয়ে যাব তোমারই নিকটে। আজ দেখতে দেখতে ষোলোই বর্ষ পূর্ণ হয়ে গেছে, মাতুলি রদ্রে দাঁড়িয়ে আছি। তাই বলে চন্দ্রধর তুমি তো সবই হারিয়ে ফেলেছিলে, আমি সবই ফিরিয়ে দিয়েছি, অন্য কিছু চাই বলে চন্দ্রধর শুধু বেহুলা লক্ষ্মীন্দরকে আমার অঞ্চলে ভিক্ষা দাও। এ তুমি কি বলছো বা? বংশের প্রদীপ জ্বললাম, লোকাইকে হারিয়ে ফেলেছিলাম মা গো, তার ধরে আমি কেমন করে বিদায় দেব বলো না মা? আমি বিদায় দিতে পারবো না ও গো পিতা। লোকাই পিতা গো, লোকাই দুঃখ করো না পিতা, বিদায় দাও, বিদায় দাও গো পিতা। ঘরে লোকাই আমি বিদায় দিতে পারবো না রে লোকাই, আমার না চলে যাই পিতা গো। লোকাই ও গো জননী দুঃখ করুনা বলে বিদায় দাও, বিদায় দাও পিতা। লখাই আমরা চললাম পিতা গো। না লখাই না পিতা, লখাই একবার একবার এবার বুকে হয় না বাবা খেদনা মহারানী সনকা সবই তো শুনলে পূর্বের কাহিনী। বেহুলা ছিল বামের কন্যা, নাম ছিল উষা। লক্ষ্মীন্দার ছিল কামের পুত্র, নাম ছিল অনুরুদ্ধ। ওরা তো স্বর্গধাম মাঝে নিত্য গীত করত। দেবী পদ্মাবতীর বরে এসেছিল মর্ত্যের ভোগে। দেখতে দেখতে এদের ষোলো বৎসর পূর্ণ হয়ে গেছে, তাই মা ওদের নিয়ে আবার চলে গেল। খেদনা গো মহারারে, আরো আছে ছয়টি পুত্র বধূ মাতা, ওদের নিয়ে সুখে জীবন যাপন পালন করব এই চম্পকের বুকে। চলো রানী, চলো রানী, এই তো পাল্লা সাঙ্গ হলো, বলি যে তোমার কথায় আছো না এক বাবু বিদায়।